আসসালামু আলাইকুম। সোনার বাংলা প্রকল্পে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বন্ধুরা, এটি কিন্তু একটি চুক্তিভিত্তিক প্রকল্প নিয়োগ। এখানে কিন্তু আপনাদের 10 বছরের জন্য নিয়োগ প্রদান করা হবে। বন্ধুরা, আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়ার জন্য চেষ্টা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, এখানে 1 নম্বরে দেওয়া রয়েছে মনিটরিং অফিসার। এখানে 28,500 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এখানে 64 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছরের ভিতরে বয়স হতে হবে। কর্মস্থল নিজ জেলায় কিন্তু আপনাদের রাখা হবে। 2 নম্বরে দেওয়া রয়েছে প্রশিক্ষক। এখানে 24,500 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এখানে পদসংখ্যা রয়েছে 495 জন লোক নিয়োগ করা হবে। এখানে HSC অথবা স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। এখানে 18 থেকে 40 বছরের ভিতরে বয়স হতে হবে। 3 নম্বরে দেওয়া রয়েছে মাঠ সহায়ক। এখানে 22,500 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এখানে 4,571 জন লোক নিয়োগ করা হবে। এখানে SSC পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 40 বছরের ভিতরে। এখানে নিজ ইউনিয়নে আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে। সো বন্ধুরা, আবেদন করতে হলে আপনাদের জীবন বৃত্তান্ত, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আইডি কার্ড এর সত্যায়িত ফটোকপি, এগুলো সহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেল নাম্বার দেওয়া রয়েছে সোনার বাংলা, আর তারপরে এখানে 2022@gmail.com, মানে এই যে এখানে যে ইমেল নাম্বার দেওয়া রয়েছে, এই ইমেল নাম্বারে কিন্তু আপনারা এই কাঙ্ক্ষিত কাগজপাতি পাঠিয়ে ইনশাল্লাহ আপনারা আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে। বন্ধুরা, আবেদনটি শেষ হবে 10 জুলাই 2022 তারিখে। আপনারা এই 10 জুলাই 2022 তারিখের মধ্যে কিন্তু আপনারা এখানে সোনার বাংলা p2022@gmail.com এই ইমেল নাম্বারের মাধ্যমে আপনাদের কাগজপত্র ও জীবন বৃত্তান্ত পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন। বন্ধুরা, এই আবেদন করতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হবে না। সো বন্ধুরা, আপনারা এই আবেদনটি করে দেখতে পারেন, ঠিক আছে। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।